আধার কার্ডে কুপন বিলিকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা মানিকচকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে। সোমবার এই ঘটনায় সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে ধাক্কা ধাক্কিতে জড়িয়ে পড়েছে স্থানীয় মানুষরা। শারদ উৎসবের পর আজ হলো প্রথম সোমবার। এদিন ভোররাত থেকে আধার কার্ডে কুপনের জন্য লম্বা লাইন নজরে আসে মানিকচকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে। এদিন দেখা যায় করোনা বিধিকে তোয়াক্কা না করে মাস্ক ছাড়া সামাজিক দূরত্ব বিধিকে ভুলে গিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকলেই। এই লাইনে দাঁড়ানো ব্যক্তিরা করোনার সংক্রমণের আশঙ্কা করেছেন। আপনারা দেখছেন সেই ছবি। আধার কার্ডে কুপন বিলিকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা মানিকচকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনেই। সোমবার যে ঘটনায় সিভিক ভলান্টিয়ারের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছেন স্থানীয় মানুষরা। শারদ উৎসবের পর আজ প্রথম সোমবার। সোমবার ভোররাত থেকে আধার কার্ডে কুপনের জন্য লম্বা লাইন নজরে আসে মানিকচকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে। দেখা যায় সেখানে করোনা বিধিকে তোয়াক্কা না করে মাস্ক ছাড়া সামাজিক দূরত্বকে একেবারে ভুলে গিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকল মানুষ। এবং এই লাইনে দাঁড়ানো ব্যক্তিরা সকলে করোনার সংক্রমণের আশঙ্কা করছেন। কি জানাচ্ছেন স্থানীয় মানুষরা শুনুন। পর্দার জগতের সেরা কালেকশন মানে সুষমা কালেকশন, অথরাইজ শোরুম বোম্বে ডাই, পুজোর স্পেশাল অফার, প্রত্যেকটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের এখানে পাবেন রেডিমেড পর্দা, পর্দার পাই প্যাকেট, এছাড়াও রয়েছে কার্পেট, বেডশিট, টাওয়েল, পাপোশ, সোফার কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। আমাদের ঠিকানা সুষমা কালেকশন, আরএম চৌধুরী নিয়ার গৌরীমহল, কোচবিহার। পরিস্থিতি কিরকম আছে? পরিস্থিতি অনেক বেসামাল, মানে পুলিশ প্রশাসন সামাল দিতে পারছে না। কেন ধাক্কা দেখি? ধাক্কা দেখি অনেক হচ্ছে। ধাক্কা দেখি অনেক হচ্ছে, থামতে পারছে না পুলিশ প্রশাসন। কতজন লোক আছে এখানে? এখানে না পক্ষ হাজার দু হাজার লোক। আচ্ছা, কারো মুখে মাস্ক নেই দেখ? কারো মুখে মাস্ক নেই। করোনার সংক্রমণ দেখা দিতে পারে। হবে বলুন, ওদের আধার কার্ডের নতুন আধার কার্ড ভাগ করার জন্য ই হচ্ছে এবং গ্যারোশনের জন্য কুপন দেওয়া আছে। মানুষজন স্টেবেন অবস্থা কি রয়েছে এখানকার? খুব প্রচুর ভিড়, এখন ভিড় যে ঘোরাঘুরি খুব চলছে এখানে। হ্যাঁ, মানুষ দাঁড়াবার তো জায়গা পাচ্ছে না, কেউ কে করছে, কেউ কী হচ্ছে না হচ্ছে, কেউ ঘর এক কলেজের মাথা ফেটে গেল এখন পড়ে। হ্যাঁ, পুলিশ তো আছে সামাল দিচ্ছে, গার্ডগুলোও সামাল দিতে পারছে না, একটু ভিড়। হ্যাঁ, গার্ডগুলোও তো থামতে পারছে না। আপনি কখন থেকে লাইনে ছিলেন? আমি ভোর পাঁচটায় দিকে, সাড়ে পাঁচটায় লাইনে আছি দাঁড়িয়ে। আর কুপন কখন পেলেন? এই এখন কটা বাজে মনে হয়, 12টা বাজে, এখন কুপনটা পেলাম। কত মানুষ রয়েছে এখানে? মানুষ অনেক বাজে, কত মানুষ আছে কি আমরা কি গুনতে পারবো তো মানুষকে? আমরা দেখছি আপনার মুখেও মাস্ক নেই এবং যারা এসছে তাদের মুখেও মাস্ক নেই। মাস্ক কোনো লোকের মাস্ক নাই মুখে, কারণে কিরকম অবস্থা রয়েছে? অবস্থা খুব খারাপ, ধাক্কা ধাক্কি চলছে। তুমি কিভাবে দিল? আমি আমার যেটা লাইনে ছিল তো আমার পানি রাখতে লাইন লাগিয়ে ওখান থেকে আমি আমার পায়ে যখন ধাক্কা ধাক্কি করতে যাই আমার পায়ে কোনো ব্যথা করে। কেউ কি মুখে মাস্ক পরে আছে? করোনা কেউ নাই, কেউ নেই, কেউ মুখে মাস্ক পরে নেই। করোনা ছড়াতে পারে তো কি বলবো? হতে পারে না,
দেখছেন সেই ছবি যেখানে আধার কার্ডে কুপন বিলিকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা মানিকচকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে, এবং যেখানে স্থানীয় মানুষের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের। এবং ইতিমধ্যে করোনা আবহ চলছে, এবং সেই করোনা আবহের মধ্যে করোনা বিধিকে তোয়াক্কা না করেই মাস্ক ছাড়া সামাজিক দূরত্বের কোনো বালাই নেই সেই লাইনের মধ্যে, এবং যেখানে ভোররাত থেকেই লম্বা লাইন দিয়েছে সাধারণ মানুষ এই আধার কার্ডের কুপন সংগ্রহের জন্য। এবং তার পাশাপাশি করোনা সংক্রমণের আশঙ্কা করেছেন স্থানীয় মানুষ, আমরা এতক্ষণ শুনছিলাম স্থানীয় মানুষের বক্তব্য। এবং তার পাশাপাশি এদিন আধারে দায়িত্বে থাকা কিশোর কুমার দাস জানিয়েছেন তারা কুপন বিলির জন্য যতজন আসবেন মোড়ে আশা করেছিলেন তার তুলনায় অনেক বেশি সংখ্যক লোক আসায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন, এবং এরপর অবস্থা নিয়ন্ত্রণে আনে পুলিশ। কতজনকে আজকে কুপন দেওয়া হবে? মানে আইডিয়া তো আমাদের ফেল হয়ে যাচ্ছে, যতদিন লোক আছে ততদিন লোককে দিয়ে দেবো। দেখছি বাইরে তো খুব খারাপ পরিস্থিতি, একে অপরকে ধাক্কা দিয়ে যত তাড়াতাড়ি পারি পরিস্থিতিটাকে সামাল দিয়ে শেষ করার চেষ্টা করছি। বাইরে কম আছে, প্রায় স্বাভাবিকই বলতে পারেন, আমাদের সবই ভলেন্টিয়ারদেরকে নিয়ে সব কিছু সামাল দিয়ে রেখেছে। আরও মুখে মাস্ক নেই, আপনারা কি সেই নির্দেশিকা দিয়েছিলেন যে মুখে মাস্ক থাকলে? আপনারা কী ধারণা করেছেন এইভাবে দেওয়ার? আমি ম্যাক্সিমাম ভেবেছিলাম খুব বেশি হলে দুটো পাঁচশো লোক ইনাফ, কিন্তু এখানে দেখছি 1200 করে আছে। আচ্ছা, হ্যাঁ, ওই ডেট লেখা আছে, ওই ডেটে ডেটে আসবে, ওই ডেটে ডেটে কাজ হবে।